ঠিক বিকেলবেলায় ক্রিং ক্রিং করে ফোনটা বেজে ওঠার পর ওপার থেকে যে শব্দ বা বাক্যই ভেসে আসুক না কেন, সেই কথোপকথনটির সারমর্ম হয় চল চা খেয়ে আসি। মাসির দোকান? না না, কাকার দোকান চ না। আচ্ছা ছাড়, চল জেঠুর দোকান যাই। প্রত্যেক এক কাপ চায়ের ধোঁয়া নানান সময় নানানভাবে নানান ইমোশনের সঙ্গে মিশে সেই দোচালার চায়ের দোকানেই রয়ে যায়। আবার কখনো হয়ে ওঠে অতীত বর্তমান ও ভবিষ্যৎ জীবনের বড় দৃষ্টান্ত, কখনো ফুটবল খেলে বাড়ি আসার সময় পায়ের ব্যথার অসাধারণ অনুভূতি নিয়ে চায়ের দোকানে গিয়ে বলে ওঠা কাকা আটটা চা দিও, আবার কখনো ভোরবেলা ব্যাগ কাঁধে নিয়ে রাস্তার ধারে যে চায়ের দোকানই থাকুক না কেন গিয়ে বলা কাকু চা হবে, কখনো বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে দাঁড়া দাঁড়া এক কাপ চা খাওয়া যাক, কখনো আজ কাজের অনেক প্রেশার ছিল ভাই চল জেঠুর দোকানে একটা ঢু দিয়ে আসি, জেঠু চারটে চা দিও। আর এই প্রত্যেক কাপ চায়ের সাথে মিশে থাকে কখনো গোল না হওয়ার আক্ষেপ, কিংবা আজ দারুণ গোল করলাম এর গল্প, কখনো শীতের ভোরবেলাকার ঠান্ডা হাতে গরম চায়ের উষ্ণতার অনুভূতি, কখনো রাজনীতি, কখনো সমাজ, কখনো দর্শন, কখনো সাহিত্য, আর কখনো সুদূর ভবিষ্যতের অনিশ্চয়তা, কিংবা কোনো নতুন স্টার্টআপের চিন্তা প্ল্যান, অনেক দুঃখ অনেক হাসি, সর্বোপরি সব রকম অনুভূতির চিরসাথী হয়ে রয়ে যায় সর্বকালের জন্য এবং সকলের জন্য এক কাপ ধোয়া ওঠা চা।